প্রস্তুত থাকুন নেতৃত্ব দেওয়ার জন্য। তৃণমূল থেকে এবার আন্দোলন হবে, সংগ্রাম হবে, হাসিনার অধীনে আওয়ামী লীগ অধীনে কোন নির্বাচন আমরা হতে দেব না, আপনারা হতে দেবেন না। আন্দোলন চলতেই থাকবে, চলবে। যত নেতা কর্মী গ্রেপ্তার করুন। মির্জা ফখরুল ইসলাম আরম লিখে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছিল, আন্দোলনকে থেমেছিল, আন্দোলন আরো দাঁড়া বেঁধেছে। তাই আপনারা যে যেখানে যে প্রোটোকলে আছেন প্রস্তুতি গ্রহণ করুন, একের পর এক প্রস্তুতি নিয়ে থাকবেন। আপনারা যাকে গ্রেপ্তার করুন তার পরবর্তী ব্যক্তি ওই রাজপথে নেতৃত্ব দেবেন। যারা নেতৃত্ব দিয়ে সফল হবেন তারাই আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবেন। তাদের কি দেশ তারেক রহমান মূল্যায়ন করবে। আমরা যে রাজপথে এসেছি একটি মাত্র উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য গণতন্ত্র দেশে আবার ফিরিয়ে আনতে হবে। পুরনো ইতিহাস বলতে হয় যেভাবে একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা যুদ্ধ করে ক্ষান্ত হন নাই, পরবর্তীতে তিনি আবার 75-এর বাকশাল সৃষ্টির পরে নতুন করে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। এখানেই জিয়াউর রহমানের সার্থকতা। মাত্র 3.5 বছর সত্যি কথা বলতে তিনি এদেশের কর্ণধার হিসেবে কাজ করেছিলেন। 3.5 বছরে তিনি যে বাংলাদেশের নতুন চিত্র অঙ্কন করেছিলেন, বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করেছিলেন, তার পরবর্তী 35 বছরেও কোনো সরকার সেটা করতে পারে নাই। এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানাতে হবে। পাশাপাশি একটি কথা না বলে পারছি না, স্বাধীনতা যুদ্ধে আমরা জানতাম যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হতে পারে না, সেজন্য আজকে আমরা বলেছিলাম বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই। কিন্তু আজকে কেন বাংলাদেশে গণতন্ত্র নাই সেই প্রশ্ন প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে করতে হবে। দ্বিতীয়ত, আমাদের অভিযোগ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান সমস্ত পাট বিক্রি করে, পাটজাত দ্রব্য বিক্রি করে বৈদেশিক সম্পদ উপার্জন করে, সেই বৈদেশিক সম্পদ দিয়ে বাংলাদেশে বঞ্চিত করে, তৎকালীন পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের তৎকালীন পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হয়। আমরা প্রশ্ন করেছিলাম এই বিভেদ কেন, এ থেকে মুক্ত হতে হবে। পাকিস্তানে তারা 30টি পরিবার, তারা 22টি পরিবার ধনী পরিবার সৃষ্টি করেছিল। আজকে প্রশ্ন করতে হবে, আজকে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে কেন 22টির পরিবর্তে 220টি ধনী পরিবার সৃষ্টি করা হয়েছে, যারা বাংলাদেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে কেন পাচার করে দিয়েছে। আমরা কি এই জন্য স্বাধীনতা চেয়েছিলাম? আজকে যারা মুক্তিযোদ্ধা, আমি বলেছি বীর উত্তম বীর বিক্রম এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা কি জবাব দেব আজকে? তাই আসুন আমরা নতুন করে যে সংগ্রাম শুরু করেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম, সেই সংগ্রামে আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকব। ইনশাআল্লাহ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব, এদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশিত কর্ম পন্থা আমরা অনুসরণ করে এই দেশে আমরা যে উদ্দেশ্যে আজকে থেকে 52 বছর আগে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং উদ্দেশ্য আমরা সফল করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। কথা বলবো কি, বক্তব্য কি দেব, কারণ আজকে 51 বছর পরেও আজকে আমাদের কাছে একটা ধোঁয়াশা, বাংলাদেশ কি সত্যিকারের স্বাধীন না বর্তমানে পরাধীন? আমরা কোন স্বাধীনতার কথা বলবো? যে স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে যখন পাকিস্তানি জান্তা বাহিনী গণহত্যা শুরু করলো, যখন এই আওয়ামী লীগ যারা বর্তমানে অবৈধভাবে ক্ষমতায় আছেন তারা যখন পলায়নে আত্মসমর্পণ করলো, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ঘোষণা দিয়ে সমগ্র জনগণকে একত্রিত করে সশস্ত্র যুদ্ধ করে যিনি স্বাধীনতা এনেছিলেন আর যে স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ হয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন আমরা জানি বাংলাদেশের স্বাধীনতার উপর একটি হায়না লোলুপ দৃষ্টি আছে সেই হায়না লোলুপ দৃষ্টি সেই 71 থেকে 75 এ সেই স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা ছিড়ে ছান খান করে দেয় সেদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুরি করে শুধু তাই নয় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সমগ্র বাংলাদেশকে ঠিক আজকের মতো একটা অবস্থানে নিয়ে এসেছিল কিন্তু আবারো সেই বাংলাদেশকে উত্তরণ ঘটিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে সেদিন সিপাহী জনতার বিপ্লব নিয়ে এসেছিল ক্ষমতায় এবং সেদিন মাত্র 3.5 বছরের মধ্যে সেই বাংলাদেশকেই তিনি আবার সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং তারপরে সে হায়না লোলুপ দৃষ্টি শেষ হয় নাই তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন সরে যেতে হয়েছিল পৃথিবী থেকে যার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এককভাবে স্বাধীনতার পতাকা হাতে নিয়ে লড়াই করে গেছেন এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই দেশের জনগণের গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের অধিকারে ফিরে পাওয়ার জন্য তারপর থেকে শুরু হয়েছে হায়না লোলুপ দৃষ্টি আজকে সেই লোলুপরা আজকে এত বেশি বার বেড়েছে যারা আজকে অবৈধভাবে তিনবার 2008 থেকে 2014 2018 ভোট না করে ভোটের প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করে আজকে অবৈধভাবে দেশ শাসন করছে আর ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে ভরে তারা দেশ শাসন করছে আজকে জানা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পর্যন্ত তারা মেরে ফেলার চেষ্টা করে তাকে মিথ্যা মামলা জড়িত করে তাকে দূরে সরিয়ে রেখেছে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা যে বাংলাদেশের বাক স্বাধীনতা নাই যে বাংলাদেশের জননিরাপত্তা নাই যে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই যে বাংলাদেশের বিরোধী দল বলেন সাধারণ মানুষ বলেন হাজার হাজার মানুষ আজকে যারা কারাগারে অমানবিক দিন যাপন করছে আজকে বিএনপির 40 লাখ লোক আজকে কারাগারে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর অমানবিক অত্যাচার এবং আজকে নতুনভাবে তারা আবার চক্র করছে আপনারা সুপ্রিম কোর্টের নির্বাচন দেখেছেন এটা কিন্তু তাদের খেলা নয় এটাই হলো তাদের আগামী নির্বাচনের ভূমিকা কাজেই আমরা জানি তারা আগামী নির্বাচনে আবার নতুন করে প্রহসনের মাধ্যমে কি করে বাংলাদেশকে শেষ করবে সেই প্রচেষ্টায় আছেন কারণ তারা আজকে একটা দেশের কাছে দাসত্ব লিখে দিয়ে তারা আজকে পুরো দেশকে পানি শূন্য জীববৈচিত্র্য শূন্য পানি সম্পদ শূন্য মৎস্য শূন্য মানুষের পেটের ভাত শূন্য করে মানুষের পেটে লাথি মেরে উন্নয়নের চমক দেখে মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি করে তারা সুখে সম্পদে আছে এবং কোনো মতে ক্ষমতায় থেকে বাকি যেটুকু সম্পদ আছে বাংলাদেশের সেই সম্পদকে তারা আজকে সেই সম্পদকে দিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় থাকবে কিন্তু তা হতে দেবে না কারা হতে দেবেন না আপনারা আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আজকে সময় এসেছে আগামী নির্বাচন অত্যন্ত কাছে আমাদের সময় এসেছে সমগ্র দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী সরকারের কর্তৃত্ববাদে রুখে দেওয়া তাদেরকে রুখে দেওয়া নির্বাচন না হতে দেওয়া আমরা আগামী নির্বাচন হতে দেব না আমরা জানি আমাদের এখনো অনেক দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনী আছে এখনো অনেক পুলিশ বাহিনী আছে তারা নিশ্চয়ই তাদের যদি বিবেক থাকে তাহলে নিশ্চয়ই জনগণের সাথে তারা সম্পৃক্ত হবে এই রক্তস্নাত বাংলাদেশের স্বাধীনতা তারা কিছুতে হতে দেবে না যেমন হতে দেবেন না আপনারা আপনারা তাই আসুন
আজকে খুব বেশি কথা বলার নাই, ইতিহাসকে জানুন, সত্য কথা বলুন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, জনগণকে সাথে নিয়ে আজকে আগামী নির্বাচন যাতে তারা করতে না পারে তার জন্য আমরা ঐক্যবদ্ধ দিয়ে জনগণের সাথে নিয়ে এই সরকারের হাসিনার পতন ঘটিয়ে আগামী দিনে নিশ্চয়ই সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ জিয়া, যে বাংলাদেশ দেশের জন্য আমার মুক্তি পাবে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের জন্য ফিরে আসতে পারবে জনাব তারেক রহমান। সাধারণ মানুষের অধিকারকে হরণ করা সম্ভব হতো না। মুক্তিযুদ্ধকে যদি খুঁজতে হয়, মুক্তিযুদ্ধকে যদি চিনতে হয়, আপনাদেরকে তাকাতে হবে মেজর জিয়াউর রহমানের দিকে, যেই সততা দেশপ্রেমের স্বাক্ষর তিনি রেখেছেন রাষ্ট্রপ্রধান রূপে, এটি পরিচয় দেয় যে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতাকে সর্বোচ্চ তিনি স্থানে দিয়েছেন, প্রয়োজন হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে গিয়েছেন পানি আদায়ের জন্যে। বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, সব দিক দিয়ে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা এখানে বসে আছেন, আমার সামনে বসে আছেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। আশা করি চিরকাল আমরা বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখবো। আজকে আমাদের একটা ভোট দেওয়ার স্বাধীনতা নাই। নির্বাচন কমিশন আহ্বান জানিয়েছে বিএনপিকে আন্দোলন করার, আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এই নির্বাচন কমিশনের তো কোনো অধিকারই নাই, স্বাধীনতাই নেই। নির্বাচন তো, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে তাও তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, কারণ ডিসি এবং এসপি এবং প্রশাসন তারা নির্বাচন কমিশনের কথা শোনে না। তার প্রমাণ কিছুদিন আগে ডিসিএসপিদেরকে ডেকেছিল নির্বাচন কমিশন, সেখানে ডিসিএসপিরা বলেছেন একজন নির্বাচন কমিশন বক্তব্য দিতে চেয়েছিলেন, বলেছেন আমরা ওনার বক্তব্য শুনি না। সেই নির্বাচন কমিশনার আবারও জিজ্ঞেস করেছে ডিসিএসপিকে, আপনারা কি আমার বক্তব্য শুনবেন? তারা বলছেন আপনার বক্তব্য শুনতে চাই না। এই হলো নির্বাচন কমিশনের অবস্থা, এই হলো তাদের মর্যাদা, বর্তমান প্রশাসন তাদের কথা শুনবে না। সুতরাং এই নির্বাচন কমিশন ইচ্ছা করলেও একটি ফেয়ার নির্বাচন দিতে পারবে না। কিছুদিন আগে একটা ফেয়ার নির্বাচন হয়েছিল গাইবান্ধায়, যে নির্বাচন তারা বাতিল করেছে, সেটা যে কারচুপি হয়েছে কিভাবে বোঝা গেল? সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল প্রত্যেকটি ভোট কেন্দ্রে। তার পরবর্তী যে নির্বাচনগুলো হলো এখন আর ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা দেখা যায় না, কারণ শাসক দল আওয়ামী লীগ থেকে আপত্তি দেওয়া হয়েছে। নির্বাচন যদি সিসি ক্যামেরা দেওয়া হয় ভোট কেন্দ্রে, তাহলে আমাদের আর জয়লাভ করার কোনো সুযোগ নাই। সুতরাং আগামী নির্বাচনে একটি বিরাট আকারে কারচুপি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন। 2018 সালে যে ভোট আমরা করেছি 2018 নির্বাচনে, আমি 6 বারের সংসদ সদস্য, ঘর থেকে বেরোতে পারি নাই, পুলিশ বাহিনী ঘিরে রেখেছে, অনেক আমাদের প্রার্থীকে পুলিশ নির্যাতন করেছে, গুলি করেছে, সুষ্ঠু নির্বাচনের লেশমাত্র সেখানে ছিল না। তবুও আমরা আশা করি, আমরা চাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে চাই, 71-এর মূল চেতনাকে আমরা আবার প্রতিষ্ঠিত করতে চাই। সেই জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ সরকার, সেই নিরপেক্ষ সরকার আদায় করার জন্যে আমাদেরকে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে।